কালীপুজো দিনের ঘটনার রেশকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রক্তাক্তের ঘটনা ঘটল বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে গোটা এলাকায়। মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযোগের তির উঠেছে এবিভিপির কিছু নেতাদের বিরুদ্ধে। জানা যায় বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র পরিষদ এবিভিপির কিছু নেতাসহ বহিরাগত কিছু লোক কলেজ স্কোয়ার স্থিত মা মেকানিক্যাল সার্ভিসিং সেন্টারে হঠাৎ করে চড়াও হয়। কোনো কিছু বোঝার আগেই লাঠি সোঁটা দিয়ে মারতে থাকে দেবব্রত দেবনাথ ও অরিত্রী দেকে। এই মারের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে উভয়েই। মাটিতে লুটিয়ে পড়ার পরেও বেদমভাবে মারধর করা হয় তাদেরকে। এলাকার অন্যান্য দোকানিরা ছুটে এসে আক্রমণকারীদের হাত থেকে উদ্ধার করে দেবব্রত দেবনাথ ও অরিত্রী দেকে। সাথে সাথে গুরুতর আহত দুজনকেই বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দেবব্রত ও অরিত্রীকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। জানা যায় দেবব্রত দেবনাথ ও অরিত্রী দে হল শাসক দলের ওই সমর্থক। আরও জানা গেছে আক্রমণকারীরা কলেজের পোশাকেই ছিল এবং তাদের মুখগুলি রুমালে বাঁধা ছিল। এই মারধরের ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে বলে জানা গেছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হবে। আমি বলেছিলাম কাজ করতে নাই যে হঠাৎ করে আইসে কলেজ হয় না আইসে আইকে আইকে বলেছি ফিজের তো না আড়াতে পারে দিচ্ছে সবাই মাথাতে হেলমেট তো না বাইকের হেলমেট আর তো মোটা মোটা গাড়ি সবাই মাস্ক দিয়ে আসছিল। মানে কি ঘটনা হলো এরকম, মানে তারা মারছে আপনারে? ঘটনা একটা ছোট একটা ব্যাপার নয়। মানে কবে? কালী পূজার দিনের। তো এখানে কি কারোর চিনতে পারছেন আপনি? তারা তো সবাই এবিপির। সব কলেজের আপনার নাম? তুই আনছো তুই এত দেখো লিউ বেটিং এর তো কিছু জানা লাগছে। দোকান খোলা কি জায়গা? কারে দেবদারে আর নিমকি দেবে কিল্লেগা মারছে কিল্লেগা মারছে কিল্লেগা তো আমি কইতে মানে নিয়ে তো মারি তো আমি বাইরে তো আমরা যে আমারও ধাক্কা মারা হালাইয়া দে লারে দি দুই বারে কেডা বার দিছে বারে দিছে চিনি না মুখ বান্ধ নি এমনিতে কি কারোরে চিনতে পারছো না তুমি? লোকাল কেউ ওইখানে আসে নি? এমনি চিনি না মুখ বান্ধ নি একটু বলতে কলেজ কলেজে গেছ। তুমি দোকানের কিটা কি করো এখানে? তোমারও আসছে? তোমার নাম? কোন সময় ঘটনাটা হয়েছে? কয়জন আইব তো আইসে তারা? বাইক নিয়ে আইসে সবাই? সবাই বাইক নিয়ে। এটা কোন জায়গা? কলেজ কে?